কালিয়াজুরি এই তিন উপজেলা জুড়েই বিস্তীর্ণ হাওর অঞ্চল। বোরোধানই এই এলাকার একমাত্র ফসল। কৃষকরা বলছেন, চলতি মৌসুমে সময় মতো পানি অপসারণ না হওয়ায় ধানের চারা রোপণ পিছিয়ে পড়েছে। তবে কিছু কিছু উঁচু জমিতে পানি নামতে শুরু করায় কেন্দুয়া, পূর্বধলা, কমলাকান্দা, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় বোরো আবাদ শুরু হয়েছে। আমরা এর অনেক আগে আমরা জমি রোপণ করতাম, কিন্তু এই বছর পানি মানে আস্তে আস্তে যাওয়ার কারণে আমরা মানে লেট হতে রোপণ করতে হওয়ার কারণে কি আমার এখানে ডেকে নামতে আছে না, আমাদের শ্রমিকের দাম অনেক বেশি, তাছাড়া এই মানুষদের লাগানো উপকরণ আমাদের পোষে না। ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের স্বল্পমেয়াদি ধান চাষের পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষকদেরকে স্বল্পমেয়াদি জাতগুলো সেগুলো রোপণ করার জন্য পরামর্শ দিয়েছি। আশা করি যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা তাদের অর্জিত লক্ষ্য অর্জন করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে, এবছর জেলায় 1,40,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র হাওর অঞ্চলেই 40,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হওয়ার কথা রয়েছে।